হ্যালো ফ্রেন্ডস, আমি সৌরভ আর তোমরা দেখছো হ্যালো বীরভূম। তো আজ আমরা নতুন আর একটা জায়গায় যাচ্ছি, জায়গাটা কোথায় সেটা তোমাদের বলবো না, তার জন্য ভিডিওটা তোমাদের পুরোটা দেখতে হবে। আর আজ বেরোতে একটু লেট হয়ে গেল, তবু আমরা যাচ্ছি। ট্রাভেল করার সময় আমরা পানাগড় রোডে একটা খুব বড় দিঘি দেখতে পেলাম, তাই এখানে এসে একবার দাঁড়ালাম, ভাবলাম যে জায়গাটা একবার ঘুরে যাই আর তোমাদেরকেও একটু দেখাই। ফ্রেন্ড, আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি, যেটা তোমাদের প্রথমেই ভিডিও শুরুতে বলেছিলাম। এখন আমরা আছি পূর্ব বর্ধমানের রুন্ডিয়া ব্যারেজে। এখানে আমি প্রথমবার এলাম আর এখানে এসে অনেক কিছু এক্সপিরিয়েন্স করতে পারলাম। এখানে ভিজিট করে আমার জায়গাটা সত্যি খুবই ভালো লাগলো, আর তোমরাও এখানে আসতে পারো, খুব অপূর্ব জায়গাটা। এই রুন্ডিয়া ব্যারেজে ঢোকার আগে তোমরা দেখতে পাবে এখানে একটা ছোট্ট পার্ক আছে, তার মধ্যে রয়েছে একটি ছোট্ট মন্দির। চলো তোমাদের ওই পার্ক এবং ওই ছোট মন্দিরের কিছু কিছু দৃশ্য তোমাদের দেখাই।
বেসিক্যালি এটা হচ্ছে দামোদর নদী যেটা রুন্ডিয়া ব্যারাজের মধ্যে থেকে প্রবাহিত হয়েছে আমরা আছি নদীটা কোন এপারে ওপারে যাওয়ার জন্য নৌকারও ব্যবস্থা আছে আমরা এখন এখানে নৌকার জন্য অপেক্ষা করছি নৌকা আসলে আমরা এখান থেকে ওপারে যাব আজ একটু আলাদা রকম এক্সপেরিয়েন্স আমরা পেয়েছি আর নৌকা তো আমরা প্রথমবার চাপছি দেখি কতটা কি এক্সপেরিয়েন্স জোগাড় করতে পারি আর তোমাদের সাথেও সেগুলো শেয়ার করব আমাদের নৌকা চলে এসেছে আমরা এখন এপার থেকে ওপারে যাব ওপারে আমাদের বাইক রাখা আছে আমরা বাড়ি যাওয়ার জন্য রওনা দিচ্ছি তার জন্য আমাদের ওপারে যেতে হবে আর এপার থেকে ওপারে যাওয়ার জন্য ওনারা 10 টাকা করে ভাড়া নিচ্ছেন ভাড়াটা খুবই কমই বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানিও আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের জন্য আরো অনেক নতুন নতুন ভিডিও নিয়ে আসবো